আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি এম মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটা আমি কোন টপিক্সের উপর করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমি বিশ্বাস করি বুঝে ফেলেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকের আমার এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু ওয়াটার জগের কালেকশন দেখাবো, সেগুলোর ডিজাইন সম্পর্কে আপনাদেরকে বলবো, কোয়ালিটি সম্পর্কে বলবো, অ্যান্ড সবচেয়ে বড় কথা এগুলোর প্রাইস আপনাদেরকে জানিয়ে দিব, যাতে করে আপনারা যেন চাইলে আপনাদের পছন্দের জগটি কালেক্ট করে ফেলতে পারেন। আর একদম ভিডিও শেষের দিকে আমি এই শপের অ্যাড্রেস ও ফোন নম্বরটা দিয়ে দিব, যাতে করে আপনারা চাইলে একদম সশরীরে শপে এসে আপনাদের পছন্দের প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন। আর আমি আপনাদেরকে বলে দিই, আমি আপনাদেরকে যে ব্র্যান্ডের আজকে প্রোডাক্টটা দেখাতে যাচ্ছি সেটা কিন্তু বাংলাদেশে একটা টপ ক্লাস ব্র্যান্ড আরএফএল, অ্যান্ড আমি আপনাদেরকে আরএফএল ব্র্যান্ডের এক্সক্লুসিভ কিছু ডিজাইনের জগ কালেকশন দেখাবো। আর আমাকে এই ভিডিওটা তৈরি করতে হেল্প করছেন, আমাদের সাথে এখানে আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনার পরিচয়টা একটু সংক্ষিপ্তভাবে আমাদের দর্শকদেরকে দিয়ে দেন। আমি মোহাম্মদ শাহাদত হোসেন, সেলস এক্সিকিউটিভ। আচ্ছা, আমাদের সাথে এখানে শাহাদত ভাইয়া আছেন। সো ভাইয়া, আজকে আমরা কিন্তু আরএফএল শোরুমে চলে এসেছি, আমাদের দর্শকদেরকে কিছু ওয়াটার জগের কালেকশন দেখাবো, আপনাদের শোরুমে থাকা সে সকল জগের কোয়ালিটি এবং সেগুলোর প্রাইস সম্পর্কে জানবো। চলেন আমরা কালেকশনগুলো দেখি। ভিউয়ার্স, আমি একদম শুরু করছি কিছু, একদম আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে খুব ভালো লাগছে, এক্সক্লুসিভ ডিজাইনের একটা ওয়াটার জগ, যেটা কিন্তু একদম ওয়াটার কালার বলতে পারি, অ্যান্ড যেটা লুকটা কিন্তু অনেকটা ডায়মন্ড কাটের মতো, অনেক এক্সক্লুসিভ। ভাই, আপনি একটু কাইন্ডলি উপরের থেকে একটা জগের কালেকশন হাতে নেন, অ্যান্ড এটা সম্পর্কে আমাদের দর্শকদেরকে বলেন, এটার এটার কোন নামে আর কি এটা পরিচিত, এটার নামটা, এটার কোয়ালিটি, এগুলো সম্পর্কে। এটা ম্যাপল জগ। ম্যাপল? আচ্ছা, ওকে। দাম 565 টাকা, এটা হাত থেকে পড়লে ভাঙবে না। আচ্ছা, ওকে। ভিউয়ার্স, আপনারা ভাইয়ার হাতে যে জগটা দেখতে পাচ্ছেন, ভাই সুন্দর করে ধরেন, ভাইয়ার হাতে যে জগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাপল জগ, এটা কিন্তু হাত থেকে পড়লে ভাঙবে না এটার। আর এটার প্রাইসটা হচ্ছে 565 টাকা। আচ্ছা ভাই, ধন্যবাদ, আমরা এরপরে আরেকটা কালেকশন দেখবো। ভিউয়ার্স, আমরা ঠিক তার পাশে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি, এটাও কিন্তু অনেকটা ওটার মতোই, বাট এটার ডিজাইনটা একটু আলাদা, বাট এটাও কিন্তু একদম টোটালি ওয়াটার কালারের মধ্যে। ভাই, ওই ডিজাইনের একটা জগ নেন। হ্যাঁ নেন, নেন আপনি, নেন। হ্যাঁ ভিউয়ার্স, এই এই জগটার মধ্যে কিন্তু আমরা দুটো কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে একদম টোটালি ওয়াটার কালার আর একটা হালকা পিঙ্ক কালার, বাট এটাও কিন্তু খুবই স্বচ্ছ। ভাইয়া, এটা এই এই যে জগটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে? এটা 100% ভার্জিন ম্যাটেরিয়াল, প্লাস্টিক দ্বারা তৈরি। আচ্ছা, ওকে। আর এটা কোয়ালিটি সম্পর্কে বলেন। এটার কোয়ালিটি মোটামুটি ভালো, এর কালারটাও একদম স্বচ্ছ, পানি রাখলে দেখা যায়, আর এটা হাতে পড়লে ভাঙে না। আচ্ছা, ওকে। আর এটার প্রাইসটা? এটার প্রাইসটা 595 টাকা। ভিউয়ার্স, আমরা এই পর্যন্ত দুটো কালেকশন দেখলাম, আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো, অ্যান্ড আপনাদেরকে সেগুলো প্রাইস সম্পর্কে ধারণা দেবো। এখানে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি, এটা কিন্তু হোয়াইট অ্যান্ড রেড কালারের কম্বিনেশনে করা, আর এখানে কিন্তু আমরা সিম্পল ডিজাইন দেখতে পাচ্ছি। ভাইয়া, এই জগটা আপনি হাতে নেন, আর এটা সম্পর্কে আমাদের দর্শকদেরকে বলেন। ভিউয়ার্স, এখন যে জগটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব স্টাইলিশ অ্যান্ড ডিজাইনার একটা জগ আমরা বলতে পারি, এটার মডেলটার নাম কি? এটা এটা বল জগ, এটার সাথে চারটা জগ, জগের সাথে চারটা গ্লাস আছে। এটার সাথে কি ফ্রি? এটা সেট চারটা জগ আছে। আচ্ছা, ওকে। চারটা গ্লাস আছে, গ্লাসটা কি আমরা দেখতে পারবো? এটা ভেতরেই আছে। আচ্ছা, ওকে। ভিউয়ার্স, আমরা এই জগের সাথে কিন্তু আমরা চারটা গ্লাস পাচ্ছি, অ্যান্ড এটা ম্যাটেরিয়ালসটা কি? এটা কি আপনার? আচ্ছা, ওকে। ভার্জিন ম্যাটেরিয়াল, প্লাস্টিক। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। আর ভাই, এটার প্রাইসটা কত? 400 টাকা। মানে এটার সঙ্গে চারটা গ্লাস এবং এই জগটা আমরা টোটাল সেটটা 400 টাকা হলে কিনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমরা এরপরে কালেকশনটা দেখবো। ভিউয়ার্স, আমরা কিন্তু ওয়াটার কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি। আসলে আরএফএলে অনেক ধরনের ডিজাইন আছে আসলে, অ্যান্ড আমার কাছে কালেকশনগুলো খুব ভালো লাগে। আমরা এখন আরেকটা ডিজাইন দেখবো ভাইয়ার হাতে, এটার ডিজাইনটা আমি আপনাদেরকে জুম করে দেখাই। ভাইয়া, সুন্দর করে ধরেন তো আপনি জগটা, ভাইয়া জগটা সুন্দর করে ধরেন। ভিউয়ার্স, আমি এটা ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু টোটালি একদম একটা ডিজাইনে করা হয়েছে। আচ্ছা ভাইয়া, এগুলো যে জগগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো তো প্রত্যেকটারই একটা ধারণ ক্ষমতা আছে, যে এটা এত লিটার পানি ধরবে, এত লিটার। সো এই এই যে জগটা আপনার হাতে আছে এটাতে কত লিটার পানি আর কি রাখা যাবে? 2 লিটার পানি। আর আগেরগুলো কি সিমিলারলি 2 লিটারই ছিল? আচ্ছা, ওকে। আর এই ডিজাইনটার নাম কি? এটা ক্রিস্টাল জগ। ক্রিস্টাল জগ। আচ্ছা, আর এটার প্রাইসটা কত? 195। আর এটার মধ্যে কি কোয়ালিটি আছে, যে হাত থেকে পড়ে গেলে ভাঙবে না বা সামথিং, এরকম কোনো
একদম স্বচ্ছ, তার মধ্যে বলবল কিছু কালারফুল প্রিন্ট করা আছে, যেটা আপনাদের আর কি আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে এরকম জবগুন কালেক্ট করতে পারেন। আচ্ছা ভাই, আপনার হাতে যে জবটা দেখছি এটার মডেলটা কি? আমি আরেকটা জগ কিন্তু আপনাদেরকে দেখালাম, এখন আমরা আরেকটা ডিজাইন দেখবো। এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি ঠিক সেটার পাশেই, এটাও কিন্তু স্বচ্ছ, আমরা এরকম, হ্যাঁ ভাই এই ডিজাইনটা দেখবো। ভিউয়ার্স, অনেকগুলো জগের কালেকশন কিন্তু আছে আরএফএল শোরুমে, যতগুলো আমি পারবো আমি আপনাদেরকে দেখাবো এবং সেগুলোর প্রাইস সম্পর্কে ধারণা দিব, আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জগ, ভাই সুন্দর করে ধরেন একটু। হ্যাঁ ভিউয়ার্স, আমি দেখাচ্ছি এটাও কিন্তু টোটালি স্বচ্ছ, এখানে কিন্তু আপনি একদম পানিটা স্বচ্ছভাবে দেখতে পারবেন, এর মধ্যে কোনো প্রকার ময়লা আছে কি না বা সামথিং যদি কোনো ডাস্ট থাকে সেটাও কিন্তু আপনার চোখে স্বচ্ছভাবে একদম ধরা পড়বে। ভাই এই মডেলটার নাম কি আমাদের দর্শকরা? রয়্যাল জগ। আচ্ছা ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রত্যেকটার ইউনিক মডেলটার নাম বলে দিচ্ছি, যাতে করে আপনারা যেন শোরুমে গিয়ে নাম দিয়ে সার্চ করতে পারেন আপনাদের পছন্দের প্রোডাক্টটি। আর ভাইয়া এটার প্রাইসটা কত? 210 টাকা। আর এটা আপনার কয়টা কালার আছে এই এই ডিজাইনটার মধ্যে? 2টা কালার। আপনাদের প্রত্যেকটা ডিজাইনে কি কালার অ্যাভেলেবেল নাকি জাস্ট ইউনিক কিছুটাতে আর কি 2-4টা করে কালার পাওয়া যায়? কালার অ্যাভেলেবেল, সবগুলোতেই কালার অ্যাভেলেবেল। আচ্ছা ওকে ভিউয়ার্স, আপনারা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু 2-4টা করে কালার পেতে পারেন, তো সেটা আপনাদের শোরুম থেকে কিন্তু সার্চ করতে হবে। আচ্ছা ভাই, আমরা এরপরের ডিজাইনটা দেখবো। ভিউয়ার্স, আপনারা আমার দর্শকরা যারা একটু কালারফুল জগ পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন, আমি এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। আর এখন আমি ভাইয়ের হাতে জগটা দেখবো, সেটার কোয়ালিটি সম্পর্কে জানবো। আচ্ছা ভাই, আপনার হাতে যে জগটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের দর্শকরা দেখছে, এটা সম্পর্কে আপনি একটু বলেন। জগের নাম সামিরা জগ। সামিরা, আচ্ছা ওকে। ক্ষমতা 2 লিটার। 2 লিটার, আর দাম হচ্ছে 190 টাকা। 190। এটা আপনার, এটা কি আপনার চাচের নাকি? এটার ভিতরে আমরা আরেকটা পার্ট দেখতে পাচ্ছি, আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটু জগটা খুলে আমাদেরকে দেখান, এটা ভেতরে পার্টটা একটু আমি দেখতে চাচ্ছি। এটা কালারটা কিন্তু অনেক গ্যাসিং, আমি আপনাদের দর্শক দেখাচ্ছি, এটা কিন্তু টোটালি ভিতরটা হচ্ছে হোয়াইট কালার, আর উপরের যে পার্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বচ্ছ একটা বেগুনি কালার, যেটা আমরা হালকা বেগুনিও বলতে পারি। আর এটার মধ্যে আরও অনেকগুলো কালার আছে, আমি জুম করে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমরা রেড কালার দেখতে পাচ্ছি, আবার গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছি, পার্পল কালারটা ভাইয়ের হাতে দেখলাম, অ্যান্ড খুবই সুন্দর। আমি বলবো যে যারা আপনারা একটু শৌখিন এবং এরকম কালারফুল কিছু জগ আপনারা কালেক্ট করতে চান তারা কিন্তু চাইলে এরকম একটা জগ কালেক্ট করতে পারেন। আচ্ছা ভাইয়া, এই জগটার প্রাইসটা কত? 190 টাকা। ভিউয়ার্স, 190 টাকা হলে কিন্তু এরকম ডিজাইনের একটা জগ আপনি পেয়ে যাচ্ছেন আরএফএল শোরুম থেকে। আপনারা চাইলে আপনাদের নিকটস্থ শোরুম থেকে কালেক্ট করতে পারেন, আবার আপনারা চাইলে কিন্তু আমি যেই শোরুমে দাঁড়িয়ে আছি সেখান থেকে কালেক্ট করতে পারেন। আর এই শোরুমের অ্যাড্রেস সহ ফোন নম্বর পেতে হলে আপনাদেরকে একদম ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকতে হবে। আচ্ছা ভাই, আমরা এরপরের ডিজাইনটা দেখবো। এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি স্বচ্ছ, একদম স্বচ্ছ জগের মধ্যে বাট কালারফুল। আপনারা আমার যে সকল আপু বা ভাইয়ারা একদম ওয়াটার কালার জগ চাচ্ছেন না, আপনারা চাচ্ছেন যে স্বচ্ছ হবে কিন্তু একটু কালারফুল, তারা কিন্তু এরকম একটা ডিজাইনের জগ দেখতে পারেন। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনটা, এটাও কিন্তু অনেক সুন্দর এবং আমি বলবো অনেক ইউনিক একটা ডিজাইন। আসলে অনেকগুলো ডিজাইন আগে ছিল এবং নতুন আরও কিছু ডিজাইন অ্যাড হয়েছে, এর জন্যই কিন্তু আমার আপনাদেরকে দেখানো। আচ্ছা ভাই, আপনার হাতে যে জগটা এটার আর কি মডেলটার নাম কি? জুসি জগ। আচ্ছা আচ্ছা ওকে, 1.6 লিটার। আর এটার প্রাইসটা? 175 টাকা। ওয়াও ভিউয়ার্স, 175 টাকাতে কিন্তু আপনারা এরকম একটা ওয়াটার জগ আপনাদের নিজেদের জন্য কালেক্ট করতে পারেন। আচ্ছা এরপরে আমরা একটু দেখতে পাচ্ছি ওয়াটার কালারের মধ্যে হালকা একটা প্রিন্ট, আমি হ্যাঁ এই এই জগটা একটু দেখতে চাচ্ছি, কারণ আমার অনেক আপু ভাইয়েরা কিন্তু একটু প্রিন্টের জগ পছন্দ করে, তারা চিন্তা করে যে একটু স্বচ্ছ হবে এবং এর মধ্যে হালকা কিছু প্রিন্ট থাকবে। আসলে এক একজনের রুচি এক এক রকম, সো আমি চাই যে সব ধরনের রুচির মানুষরা যেন সব ধরনের কালেকশন পায়, আর এর জন্য আমি সবগুলো কালেকশন দেখানোর ট্রাই করছি। ভাই একটু জগটা একটু সুন্দর করে ধরেন। হ্যাঁ আমি ডিজাইনটা দেখাতে চাচ্ছি, হ্যাঁ ভিউয়ার্স, এখানকার কিন্তু হালকা কিছু লতা পাতার প্রিন্ট আমি দেখতে পাচ্ছি, আর ভিতরে যখন আপনার পানিটা ঢালছেন তখন কিন্তু এটা স্বচ্ছ থাকার কারণে এটার ভিতরে ডাস্ট আছে কি না কোনো প্রকার কোনো প্রবলেম থাকলে আপনারা কিন্তু দেখতে পারবেন। অ্যান্ড আমি ভিতরের স্পেসটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে ভাইয়া, সো এই মডেলটার নাম কি?
এলিট জব। আর এটার প্রাইসটা কত? 200 টাকা। আচ্ছা ওকে, আমরা নেক্সট কালেকশনটা দেখাই। ভিউয়ার্স, আমি কিন্তু চেষ্টা করছি অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখানোর। আর এখন আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি, এটাও কিন্তু কালারফুল, অনেক অনেক সুন্দর, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আর আমার যেই সকল আপু ভাইয়ারা কালারফুল জব পছন্দ করে, এই ডিজাইনটা তাদের জন্য। আচ্ছা, আমরা ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি জবটা অনেক সুন্দর, এটা ডিজাইনটা কিন্তু অনেক স্মার্ট। অ্যান্ড উপরে আপনারা সেক্টরটা দেখেন, উপরের যে কভারটা আপনারা দেখছেন, এটা কিন্তু টোটালি স্বচ্ছ একটা কভার, যেটা দিয়ে কিন্তু ভিতরে থাকা কোনো ময়লা বা যে কোনো কিছু আপনারা একদম স্বচ্ছভাবে দেখতে পারবেন। আর ভিতরের স্পেসটা আমি আপনাদেরকে দেখাই টোটালি হোয়াইট কালারের মতো। আচ্ছা ভাইয়া, এটার মডেলটার নাম কি? মায়েশা জব। আচ্ছা ওকে, আর এটার প্রাইসটা কত? 215 টাকা। আর এটাতে কি সিমিলারলি 2 লিটার পানি আর কি ধরবে? আচ্ছা ওকে। আচ্ছা, আর এটার মধ্যে অনেকগুলো কালার আছে ভিউয়ার্স, আমি দেখে দিই। এখানে আমরা পিঙ্ক কালার, ভাইয়ের হাতে পিঙ্ক কালারটাই ছিল, রেড কালার, গ্রিন কালার, এখানে আমরা কিন্তু ব্লু কালার দেখতে পাচ্ছি, অনেকগুলো কালার। আপনারা চাইলে আপনাদের পছন্দের কালারটা কিন্তু চুজ করতে পারেন। ওগুলো কি আলাদা? আচ্ছা ওকে, আমরা এখানে যে ডিজাইনটা ছিল তার থেকে আবার একটা আলাদা ডিজাইন আছে, ভাইয়া আমাদেরকে দেখাবে। ভাইয়া হ্যাঁ, এই ডিজাইনটা একটু সুন্দর করে ধরেন, আমি আমার দর্শকদেরকে দেখাই। ওয়াও ভিউয়ার্স, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, আমি দেখাচ্ছি। হ্যাঁ ভাইয়া, এটার মডেলটা সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। ভাইয়া, এইটা এই জগটার মধ্যে কতটুকু পানি ধরবে? 2 লিটারই ম্যাক্সিমাম জগের মধ্যে 2 লিটার পানি। আচ্ছা ওকে, আর এটার প্রাইসটা কত? 425 টাকা। আচ্ছা, 425 টাকা। তাহলে এই জগটার মধ্যে অনেকগুলো কালার পাওয়া যাচ্ছে ভিউয়ার্স, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে ব্লু কালার, রেড কালার, গ্রিন কালার, আরও হয়তো বা আপনারা 2-4টা কালার পাবেন, বাট এর জন্য আপনাদেরকে শোরুমে এসে কিন্তু সার্চ করতে হবে ভাইয়াদের কাছ থেকে। আচ্ছা ভাইয়া, আমরা তার নিচে কিন্তু আবার একটা জগ দেখতে পাচ্ছি, এই যে ডিজাইনটা আমরা দেখছি, হ্যাঁ একদম অরেঞ্জ কালার। হ্যাঁ, এই জগগুলোর এটার নামটা কি জগটার? রেইনি জগ। আচ্ছা ওকে, এটার ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ডিজাইনটার নাম হচ্ছে রেইনি জগ। এগুলোর মধ্যে হয়তো বা 2-3টা কালার অ্যাভেলেবেল আছে। ভাইয়া, এটাতে পানি কি, আমার মনে হচ্ছে এটাতে একটু কিছুটা কম পানি ধরবে, এটা পানি কতটুকু আর কি ধরবে, ধারণ ক্ষমতা কতটুকু? 1.5 লিটার। আর এটার প্রাইসটা কত? 215 টাকা। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, 215 টাকায় কিন্তু এরকম ধরনের রেইনি জগ আপনারা চাইলে আপনাদের নিজেদের জন্য কালেক্ট করতে পারেন। আচ্ছা, রেইনি জগের মধ্যে মনে হচ্ছে আমি 2টা ডিজাইন দেখতে পাচ্ছি, অ্যান্ড এগুলোর বোধ হয় এগুলোর মডেল নাম আলাদা হচ্ছে। এখানে রেড কালারের যে জগটা ভাইয়া, এটা একটু আপনি হাতে নেন, এটা তো চাচের না, চাচের না কি প্লাস্টিক? আচ্ছা, আপনি রেড কালারটা হাতে নেন। ভিউয়ার্স, আপনারা যারা একটু শৌখিন, একটু ভিন্নতা সবসময় পছন্দ করেন, তারা কিন্তু চাইলে এরকম একটা জগ কালেক্ট করতে পারেন। আর আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি, এই এই জগের ডিজাইনটা কিন্তু ভাইয়ার ইউনিফর্মের সাথে একদম ম্যাচ হয়ে গেছে, রেড কালার। আর এটা কিন্তু ডিজাইনটাও অনেক সুন্দর। এটাতে 2 লিটার পানি কি ধরবে নাকি 1.5 লিটার? 1.5 লিটার। আচ্ছা ওকে, আর এটার প্রাইসটা কত? 315 টাকা। ভিউয়ার্স, 315 টাকা হলে কিন্তু এইরকম একটা রেইনি জগ, এটার মডেলটা কি রেইনি জগ? আচ্ছা ওকে, রেইনি জগের এই মডেলটা কিন্তু ভাইয়াদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন, আর এর মধ্যে 2-3টা কালার হয়তো বা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ওকে ভাইয়া, তারপরের ডিজাইনটা আমরা দেখি। এখানে আমরা যে ডিজাইনটা দেখছি, এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 3-4টা কালার অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমরা ভাইয়ার হাতে একদম ওয়াটার কালার জগটাই দেখবো। জি, এখানে আমরা কিন্তু ওয়াটার কালার জগটা দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে জুম করে কিন্তু দেখাচ্ছি। দেখেন ভাইয়া একটু ধরেন, হ্যাঁ সুন্দর করে ধরেন। ওয়াও, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আর আমার যে সকল আপু ভাইয়ারা এই ডিজাইনটা আপনাদের ঘরের জন্য কালেক্ট করতে চান, তাদের জন্য আমি এখন প্রাইসটা এবং এটার কোয়ালিটি সম্পর্কে জানবো। আচ্ছা ভাইয়া, এই জগের কোয়ালিটি সম্পর্কে আমাদেরকে বলেন। আর এই মডেলটার নাম কি? মৌসুমি জগ। আচ্ছা ওকে ভিউয়ার্স, এই মডেলটার নাম হচ্ছে মৌসুমি। আর এটার প্রাইসটা কত? 440 টাকা। ভিউয়ার্স, 440 টাকা হলে কিন্তু মৌসুমি মডেলের এই জগটা আপনারা চাইলে 3-4টা কালারে আপনারা ভাইয়াদের কাছ থেকে পেয়ে যাবেন, আর এর জন্য অবশ্যই আপনাকে আরেকটা শোরুমে চলে আসতে হবে। আচ্ছা ওকে, আর 2-1টা ডিজাইন আমরা দেখবো, এখানে আমরা দেখাইনি, আমাদের দেখানো হয়নি, এরকম আরও কয়েকটা ডিজাইন আমরা চাচ্ছি। এটা কি মৌসুমি জগই না? আচ্ছা ওকে, ডায়মন্ড।
ভিউয়ার্স এখন আমরা আরেকটা মডেল দেখছি জগের, এটার মডেলটার নাম হচ্ছে ডায়মন্ড জগ অ্যান্ড এটা অনেকটা সিমিলারলি ডিজাইন মৌসুমীর সাথে, কিন্তু এটার মধ্যে হালকা কিছুটা ভিন্নতা আছে। আর এই এই জগের মধ্যে কতটুকু পানি ধরবে? আড়াই লিটার। আর এটার প্রাইসটা কত? 240 টাকা। ভিউয়ার্স 240 টাকা হলে ডায়মন্ড মডেলের এই জগটা কিন্তু আপনারা আরএফএল শোরুম থেকে কালেক্ট করতে পারেন। আচ্ছা ওকে ভাই রাখেন, আমরা এরপর ডিজাইনটা দেখবো। ভিউয়ার্স এখানে কিন্তু আমরা নিচের দিকে একটু সিম্পলের মধ্যে আরও কিছু জগের কালেকশন দেখতে পাচ্ছি। যারা একটু আনকমন ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু চাইলে এরকম ডিজাইনের কিছু জগ কালেক্ট করতে পারেন। এখানে কি এমন কোনো মডেল আর বাকি রয়েছে যেটা আমরা দেখিনি? হ্যাঁ, তাহলে আপনি আমাদেরকে হাতে নিয়ে দেখান। আচ্ছা ওকে, এখন আমরা আরেকটা জগ কালেকশন দেখবো। হ্যাঁ, এটার মডেলটার নাম কি? জি লোটা। এটা একটু উঁচু করে ধরেন। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমরা যে ডিজাইনটা দেখছি এটা হচ্ছে লোটা জগ, লোটা জগ। আর এটার মধ্যে 2-3টা কালার অ্যাভেলেবেল আছে। আচ্ছা ভাইয়া, এটার কোয়ালিটি সম্পর্কে আমাদেরকে বলেন। হাত থেকে পড়লে ভাঙবে না। আচ্ছা ওকে, আর পানি কতটুকু ধারণ করবে? 1.5 লিটার। আর এটার প্রাইসটা কত? 255 টাকা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর আর দুই একটা ডিজাইন আমাদেরকে দেখান, এরপর আমরা ভিডিওটা শেষ করব এবং দর্শকদেরকে এই শপের এই ব্রাঞ্চের অ্যাড্রেস সহ ফোন নম্বরটা দিয়ে দিব। ভিউয়ার্স আমরা অনেকগুলো ডিসপ্লে দেখতে পাচ্ছি, অনেকগুলো জগের মডেল সম্পর্কে আপনাদেরকে বললাম। আচ্ছা ভাইয়া, এখন আমরা যে জগটা দেখতে পাচ্ছি এটার মডেলটা কি? টিউলিপ জগ। আচ্ছা আপনি সুন্দর করে ধরেন জগটা। ভিউয়ার্স এখন আমরা যে জগটা দেখতে পাচ্ছি এটা কিন্তু টিউলিপ জগ, আর এটাতে মনে হচ্ছে একটু বেশি পানি ধারণ ক্ষমতা। এটাতে কতটুকু পানি ধরবে? 3.32 লিটার, মানে 3 লিটারেরও কিছুটা বেশি। আচ্ছা ওকে ভিউয়ার্স, জগটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। যারা একটু সিম্পল ডিজাইন পছন্দ করেন, যারা একটু সিম্পল জগ পছন্দ করেন তারা কিন্তু আরএফএল থেকে এই ডিজাইনটা, যেটার নাম হচ্ছে টিউলিপ। আচ্ছা ভাইয়া, এটার প্রাইসটা কত? 110 টাকা। আচ্ছা ভাইয়া অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ অনেক কষ্ট করে আমাদেরকে অনেকগুলো কালেকশন দেখিয়েছেন। আমরা এখন এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের চ্যানেলের দর্শক এবং আমাদের চ্যানেল সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলেন। আচ্ছা ওকে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এতক্ষণ আমাদের সাথে থেকেছেন, ভালো থাকবেন। সো ভিউয়ার্স, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকগুলো জগের কালেকশন দেখালাম। বাংলাদেশের একটা টপ ক্লাস ব্র্যান্ড আরএফএল এর কতগুলো এক্সক্লুসিভ ওয়াটার জগের কালেকশন দেখালাম, সেগুলোর প্রাইস আপনাদেরকে বলে দিলাম। আশাবাদী আমি যে আপনাদের কাছে কালেকশনগুলো ভালো লেগেছে, আর আমার কালেকশনগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে হবে, কমেন্টস করে জানিয়ে দিতে হবে আপনার যে কোনো মতবাদ বা যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা চাইলে কমেন্ট বক্স নক করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আমার চ্যানেলটি কিন্তু আজই সাবস্ক্রাইব করে ফেলতে হবে, কেননা এরকম নিত্য নতুন বিভিন্ন প্রোডাক্টের উপরে কিন্তু আমি আপনাদেরকে রিভিউ দিব। আর এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আমি ভিডিও শেষ পর্যায়ে আছি, আর এখন আমি আপনাদেরকে এই ব্রাঞ্চের অ্যাড্রেস ও ফোন নম্বরটা দেখিয়ে দেবো। ভিউয়ার্স, আমি কিন্তু দাঁড়িয়ে আছি, দেখেন আরএফএল, এটা আমি আপনাদেরকে বললাম বাংলাদেশের একটা টপ ক্লাস একটা ব্র্যান্ড। আর এখন আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দেখাচ্ছি, এটা হচ্ছে সাভার নিউ মার্কেট 03 পৌরসভা অর্চিড রোড সাভার ঢাকা 1340। আর এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে 01841313721। আমি আবারও বলে দিচ্ছি 01841313721। আপনারা চাইলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু শপে চলে আসতে পারেন, শোরুমে চলে আসতে পারেন। আর আমি আপনাদেরকে একটা ইজি ওয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা কিন্তু সাভার নিউ মার্কেট সংলগ্ন, একদম সাভার নিউ মার্কেটের সাথে অ্যাড্রেস একটু বাইরের দিকে আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আরএফএল এর বিশাল বড় একটা শোরুম দেখতে পাবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।